শুভ সন্ধ্যা বন্ধুরা। আমি গতকাল থেকে একটা প্রশ্ন বারবার করে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন 200 জন WBCS এবং 200 জন WBCS এবং WBPS অফিসার নিয়োগ করা হবে, তার জন্য কাট অফ মার্কসে কোনো পরিবর্তন আসবে কিনা। তা সবার প্রথমে আমরা দেখে নিই যে গতকাল আমাদের রাজ্যের শ্রদ্ধেয় মাননীয় মুখ্যমন্ত্রী কি কি ঘোষণা করেছেন। দেখো, আজকের আনন্দবাজার পত্রিকার প্রথম পাতাতেই একটা খবর প্রকাশিত হয়েছে যে রাজ্য পুলিশ সার্ভিসে গুচ্ছ সুবিধা, ঠিক আছে, এই শিরোনামে। সেখানে কি কি বলা হয়েছে সেটা হচ্ছে যে WBCS অফিসারদের জন্য প্রশাসনে একটা নতুন ফোরাম গঠন করা হবে, সেটার নাম দেওয়া হবে ওয়েস্ট বেঙ্গল স্টেট পুলিশ সার্ভিস অফিসার্স ওয়েলফেয়ার ফোরাম, ঠিক আছে। তারপরে হচ্ছে যে WBCS অফিসার যারা রয়েছে তাদের ক্ষেত্রে 8, 16 এবং 25 বছরের মাথায় পদোন্নতি হবে, এবং দুটো করে অতিরিক্ত যে ইনক্রিমেন্ট WBCS এক্সিকিউটিভদের দেওয়া হয় সেটাও তাদেরকে দেওয়া হবে। SDPO এবং অতিরিক্ত পুলিশ সুপাররা বিশেষ ভাতা পাবেন, SDPOরা পাবেন মাসে 2000 টাকা, এবং অতিরিক্ত পুলিশ সুপার মানে অ্যাডিশনাল SP যারা তারা পাবেন 2500 টাকা, আর যারা জেলা পুলিশ সুপার বা SP তারা 3000 টাকা করে পাচ্ছেন। আর একটা যেটা সেটা হচ্ছে উর্দি কেনার জন্য অফিসারদের মাত্র 200 টাকা করে এতদিন দেওয়া হতো, সেটা বাড়িয়ে করা হলো 15000 টাকা। 40 বছর বয়সের বেশি WBPS অফিসারদের স্বাস্থ্য পরীক্ষা হবে, এবং তাদের জন্য পৃথক যে প্রশাসনিক সেল সেটা নবান্নে তৈরি করে দেওয়া হবে। এবং যেটা সবচেয়ে তাৎপর্যপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে যে এই যে WBPS অফিসার তাদের যে মানে পদোন্নতি বা তাদের ক্ষেত্রে যে পরীক্ষা সেটা পাবলিক সার্ভিস কমিশনের বদলে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউটে নেওয়া হবে, ফলে পদোন্নতি দ্রুত হবে। এই অবধি হচ্ছে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে ব্যাপার, কিন্তু যে সমস্ত পরীক্ষার্থীরা চাকরি করেন না, মানে যে সমস্ত পরীক্ষার্থীরা আর কি চাকরি পদপ্রার্থী যারা অ্যাসপিরেন্ট, তাদের ক্ষেত্রে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ব্যাপার যেটা সেটা হচ্ছে এই লাইনটা যে নতুন করে 200 WBCS এবং WBPS অফিসার নিয়োগ করা হবে, পদোন্নতি যাতে থমকে না যায় সেটা দেখেই নিয়োগ করা হবে। অর্থাৎ এই যে একটা মানে খুব বড় ঘোষণা যে এখন আর কি মানে WBPS অফিসার যারা রয়েছেন এবং WBCS এর ক্ষেত্রে এই যে নিয়োগটা করা হবে সেটা কিন্তু আমার মনে হয় যে তোমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর একটা খুব গুরুত্বপূর্ণ খবর এখানে বলা হয়েছে সেটা হচ্ছে পুলিশ সুপার পদে প্রমোটেড IPS 600 জনকে অনুমোদন, মানে 6 জনকে অনুমোদন দেওয়া হয়েছে। অর্থাৎ পুলিশ সুপার পদে যারা WBPS অফিসার তাদের থেকে আর কি মানে যখন তারা IPS হলেন তখন পুলিশ সুপার হিসাবে 6 জনকে অনুমোদন দেওয়া হয়েছে, এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ খবর, ঠিক আছে। এবারে দেখো, এই যে 200 জন অফিসারকে নিয়োগ করা হবে তার জন্য কাট অফ মার্কসে কি পরিবর্তন হবে আমি জানি না। তার কারণ হচ্ছে এই যে 200 জন অফিসারকে নিয়োগ করা হবে সেটাকে কোথায় নিয়োগ করা হবে বা কোন বছরের WBCS এর রেসপেক্টে নিয়োগ করা হবে সেটা তো আমরা জানি না, কারণ আমাদের হাতে 3টে WBCS এর রেজাল্ট কিন্তু বাকি। 1 নম্বর 2020 মেন্স হয়েছে, সেটার রেজাল্ট বেরোয়নি, ফলে সেটার ফাইনাল রেজাল্ট বাকি। 2021 মেন্স হয়েছে সবেমাত্র, সেটার রেজাল্ট বেরোতে অনেকটাই দেরি আছে, ফলে সেটার ফাইনাল রেজাল্ট বাকি। 2022 প্রিলিমস হয়ে গেছে, অর্থাৎ সেটার রেজাল্ট বাকি। এই যে 200 জন WBCS এবং WBPS অফিসারদেরকে নিয়োগ করা হবে তাদেরকে 2020 ক্ষেত্রে করা হবে, 21 ক্ষেত্রে করা হবে, না 22 ক্ষেত্রে করা হবে, নাকি 3টে বছরের রেসপেক্টেই করা হবে, না প্রত্যেক বছর এইভাবে সংখ্যাগুলোকে বাড়ানো হবে, এই যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু কোনোটাই আমরা এখনো পর্যন্ত খুব স্পষ্টভাবে জানি না, ঠিক আছে। শুধুমাত্র এটা কালকে ঘোষণা হয়েছে, ঘোষণা হওয়ার পর যেটা হবে সেটা হচ্ছে ফাইন্যান্স থেকে অনুমোদন দিয়ে দেওয়া হবে এবং তারপর এটাকে পাবলিক সার্ভিস কমিশনে পাঠানো হবে। সুতরাং পাবলিক সার্ভিসে পাঠানোর পরে আমরা জেনারেলি যেটা দেখি যে WBCS এর বিজ্ঞাপন যখন প্রকাশিত হয় সেখানে কোনো সুনির্দিষ্ট ভ্যাকেন্সি কিন্তু থাকে না। ক্লার্কশিপের ক্ষেত্রে ভ্যাকেন্সি বলে দেওয়া হয়েছিল, কিন্তু এখানে ভ্যাকেন্সি বলা নেই। অর্থাৎ কোন ডিপার্টমেন্টে কতজন করে লোক সেই মুহূর্তে নিয়োগ করা হবে সেটা আগে থেকে জানা যায় না, কারণ 2020 রেজাল্ট হয়তো 2022 বা 23 বেরোবে, এতদিন সময় নিচ্ছে। ফলে এই যে 200 জনের কথা বলা হলো এদেরকে কোথায় নিয়ে যাওয়া হবে, 21-এ না 20-তে না 22-এ সেটা, বা কোনো প্রপোর্শনে এটাকে ভাগ করা হবে কিনা 3টে বছরের মধ্যে, বা পরবর্তী বছরগুলোর ক্ষেত্রেও তার এফেক্ট হবে কিনা, এগুলো কিন্তু আমরা জানি না, ঠিক আছে। সুতরাং এই মুহূর্তেই এই 200 জনকে নিয়োগ করার জন্য কাট অফ মার্কসের পরিবর্তন সেটা বোঝা যাচ্ছে না। 2 নম্বর কথা যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে 200 জনের নিয়োগ সেটা তো ফাইন্যান্সের অনুমোদন অনুযায়ী হয়, কিন্তু পাবলিক সার্ভিস কমিশন WBCS এর ক্ষেত্রে কাট অফ মার্কস কিরকম করবে সেটা কখনোই ফাইন্যান্সের অনুমোদন বা নবান্ন থেকে নেওয়া হয় না। সেই সিদ্ধান্তটা WBCS মানে পাবলিক সার্ভিস কমিশনের যারা WBCS সেলে আছেন তারাই সে ব্যাপারে সম্পূর্ণভাবে সিদ্ধান্ত নেন বলেই আমার বিশ্বাস, ঠিক আছে। সুতরাং এই 200 জনের জন্য কাট অফ মার্কসে পরিবর্তন
পরিবর্তন হবে বা কাট অফ মার্কস নেমে যাবে বা কি হবে সেটা নিয়ে এখন থেকে কোন রকম কোন জল্পনা স্পেকুলেশন কিছুই দরকার নেই। আমি তোমাদের তাই জন্য আবার যে কথাটা বলবো সেটা হচ্ছে কাট অফ মার্কস নিয়ে ভিডিও অলরেডি দুটো করে দেওয়া হয়ে গেছে, এখন এই ব্যাপারটাকে তোমরা ছেড়ে দাও। সামনের সপ্তাহ মানে বাকি যে উইকেন্ড আছে তোমরা আনন্দ করে নাও, স্ফূর্তি করে নাও, সামনের সপ্তাহ থেকে সোমবার থেকে খুব মনোযোগ দিয়ে WBCS মেন্স এর জন্য পড়া শুরু করো, কারণ সেক্ষেত্রে সেই পড়াটা তোমাদের পরবর্তী বছরের প্রিলিমস এবং মেন্স দুটোর ক্ষেত্রেই হেল্পফুল হবে। অহেতুক এই যে কাট অফ মার্কস সেটা কি মানে কমবে কি না সেটা কিন্তু এখন থেকে বলা যাচ্ছে না, বলা যাচ্ছে না এই কারণে কারণ এই 200 জনের ক্ষেত্রে দেখো তিনটে বছর আমাদের হাতে আছে, কোন বছর কারণ 2023 বিজ্ঞাপন এখনো বেরোয়নি, ফলে আমরা কিছুই জানি না ওটা সম্পর্কে, যে শিশু জন্মায়নি তার সম্পর্কে এখন আমরা ভাবছি না, কিন্তু এই তিনটে পরীক্ষা তো অলরেডি চলমান, ফলে তিনটের প্রসেসিং এর কোন জায়গাটা এটা যাবে সেটা খুব গুরুত্বপূর্ণ। আর একটা কথা এখানে ইম্পর্টেন্ট যেটা বলে দেওয়া উচিত বা পয়েন্ট আউট করা উচিত সেটা হচ্ছে এখানে যে WBCS অফিসার কথা বলা হয়েছে, আমার যতদূর ধারণা এই WBCS বলতে কিন্তু শুধুমাত্র WBCS এক্সিকিউটিভদের কথা বলা হয়েছে, ঠিক আছে, আর WBPS বলতে পুলিশ সার্ভিস মানে এখানে যে রেভিনিউ সার্ভিস বা এমপ্লয়মেন্ট সার্ভিস বা ল্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্ট, ঠিক আছে, অন্যান্য যতগুলো সার্ভিস আছে সেগুলোর কথা আমার ধারণা বলা হয়নি, এটা শুধুমাত্র এক্সিকিউটিভদের কথাই সম্ভবত এটা বলা হয়েছে। এই হচ্ছে আজকের ভিডিওর মূল বক্তব্য। সুতরাং এটা খুবই আমাদের কাছে একটা পজিটিভ নিউজ যে অন্তত 200 জনকে বাড়ানোর কথা রাজ্যের শ্রদ্ধেয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং ঘোষণা করেছেন, ফলে এটা বাড়ছে, একটা ভ্যাকেন্সি বাড়ছে এবং নতুন নতুন তরুণ তরুণীরা সেই সমস্ত পদে গিয়ে আমাদের রাজ্যকে অলঙ্কৃত করবে এবং রাজ্য প্রশাসনকে এগিয়ে নিয়ে যাবে, এটা খুব সুখের কথা। কিন্তু তার জন্য, ঠিক আছে, এইটা কোন বছরে হবে বা কোন বছরের প্রভাব পড়বে নাকি একটাই বছরে পড়বে সেটা এখনই বলার সময় আসেনি। আর তিন নম্বর কথা যেটা সেটা হচ্ছে কাট অফ কি হবে এটার জন্য, কমবে না বাড়বে এসব নিয়ে ভেবোই না, তোমরা যারা পরীক্ষা দিয়েছো প্রিলিমস তারা অবশ্যই মেন্স ওরিয়েন্টেড প্রিপারেশন সোমবার থেকেই নিতে শুরু করো, তার কারণ সেটা তোমাদের পরবর্তীকালে 23 প্রিলিমস এবং মেন্স দুটোতেই ভীষণভাবে হেল্প করবে। এই হচ্ছে আজকের ভিডিওর বক্তব্য, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আর কি মানে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং ভিডিওটাকে লাইক করে দিও, তোমাদের পজিটিভ কমেন্ট দিয়ে আমাকে উদ্বুদ্ধ করে যাতে ভবিষ্যতে আরো ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই এই সমস্ত খবরের জন্য। আর 27 মার্চ থেকে আমাদের WBCS 2023 এর প্রিলিমস এবং মেন্স এর কম্বাইন্ড ব্যাচ শুরু হয়েছে, কিভাবে আমি পড়াই তার ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, যদি আগ্রহী হও তাহলে ইমেলের মাধ্যমে যোগাযোগ করো। খুব ভালো থেকো, দ্রুত সফল হবে।